ইঞ্জেকশন দিয়েছে, ওর গাটা পুরো নেতিয়ে গেছে একদম, জ্বর এসেছিল, কোনো হাসি নেই কিছু নেই, পুরো এদিকে তাকাও বাবা। ঘুরে খাতে আস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো এই যে হট করে বাপের বাড়ি চলে এসেছিলাম আর সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কিন্তু বাড়িতে মানে এখানে আসার পরে যে আমি পিঠা বানিয়েছিলাম সেটুকু কম বেশি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো তার মাধ্যমে হয়তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো জানতে পারবে যে আমি এখানে এসেছি। তো আজকে আমি বাড়ি চলে যাব, কালকে বাড়ি যেতাম বাট কিছু কারণে বাড়ি যেতে পারিনি, তো আজকে বাড়ি যাব। এখন আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম তো তার জন্য। আর আমি এখন ব্রাশ করব, ব্রাশটাও নিয়ে আসিনি, তো এখানে আমার একটা ব্রাশ থাকে অলরেডি, তো সেটা হয়তো আমার ভাইজি সেটাতে ব্রাশ করে নষ্ট করে দিয়েছে, আমার ব্রাশ নিয়ে ব্রাশ করে। তো আবার এটা মানে ছিল নতুন একটা দেখলাম, তো তোমরা দেখো ফুল ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর জানি না বাবুটা কি করছে, কালকে ফোন করেছিলাম তো মানে দেখছিল, এখন একটু বড় হয়ে যাচ্ছে তো ফোনের দিকে অত নজর নেই, মানে ফোনে নজর আছে, এমনি সামনে যদি ফোন চলে সেটা নজর আছে, কেউ ফোন টোন করলে অতটা এখন আর খেয়াল করে না, চারিপাশে খেলায় ব্যস্ত থাকে, পা নাড়াতে ব্যস্ত থাকে, তো ওর জন্য মনটা কেমন করছে আমি না, ওর জন্য বিশেষ করে এখানে এসে এখন আর থাকতে পারি না, ওর জন্য মনটা খারাপ লাগে, কারণ এখানে এসে থাকতে পারি না ভালো করে এখন, কারণ ও বড় হয়ে যাচ্ছে, মানুষ চিনতে শিখছে, ও মানে আমাকে দেখে যে কি হাসি করে কি বলবো, তোমাদের তো ভিডিওর মাধ্যমে দেখায় জানো না, ও সবসময় তোমার কাছে থাকে বেশিরভাগ, তো ওর জন্য বেশি মনটা কেমন পারে। তো চলো আমি ব্রাশটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, আর বাড়ি যেতে যেতে তো অবশ্যই কথা হবে। আর আমি একটু যাব বাজারে, বাজারে আমার একটু দরকার আছে, কারণ আমার কিছু টাকা তুলতে হবে, কী বলতো আমার আমি আমাদের গ্রাম আর মানে আমার শ্বশুরবাড়ির গ্রাম বাপের বাড়ির গ্রাম তো বেশি দূর না, তো তার জন্য আমাদের আমাদের গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে সেরকম একটা বাজারটা বড় নয়, তো আমি এখান থেকে যখন ঘর বানিয়েছিলাম এখান থেকে বানিয়েছিলাম টেকিও নিয়েছিলাম, তো কিছু টাকা পাবো। ঘুরে খাতে আস, তোমার মনে হতে পারে কি জানো, তোমার তো ভালো বড় হয়ে গেছে, আমার তো এখনো বেরোয়নি। লাউ গাছ, লাউ সোজা গাছ বেরিয়েছে, সোজা গাছ অনেক লাউ গাছ তো ভালো হয়েছে, এটা চাল কুমড়ো। এখন বাজারে মানে এটিএমে যাচ্ছি টাকা তুলবো, দিয়ে বেন্ডার চেয়ে কিছু টাকা পাই সেটা একদম শোধ করে দেবো, আজকে পুরোপুরি শোধ করে দেবো, অল্প কিছুই পাই তো সেটা শোধ করে দিয়ে তারপরে বিকালে বাড়ি যাবো। তো চলো টাকাটা তুলে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, আর দুর্ভাগ্যবশত এটিএমে কোনো টাকা নেই তো টাকা তুলতে পারিনি, তো যাই হোক বাড়ি চলে যাবো, তারপরে পরে দেখা যাবে কী করা যায়, বাড়িতে গিয়ে ওখানে কারোর কাছে দিয়ে দেবো এটিএমটা। আর এখন দেখো বাড়িতে এসে আমি খাচ্ছি বাড়িতে ফিরে গেছি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম, আর এদিকে দেখো আমার ভাই যেটা লুকাচ্ছে মানে ভিডিও করছি বলে, আর ও দেখতে এসছে আমার ভাইকে, ওর শাশুড়ি আর ও দেখতে এসছে, চলো আমরা এখন বাড়ি ফিরবো, রেডি হয়ে কথা বলছি। তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমার ভাইজিও দেখো আমি ওকে বলছিলাম একদম পুরো শগুন, তোর থেকে আমাকে ছোট লাগছে, তোমরা বলো এতটা খারাপ হয়ে গেছে না, বাচ্চা আছে তো তার জন্য। তো চলো বাড়ি, ফাইনালি চলে এসেছি আর এখন আমি চেঞ্জ করব, তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে, আগে চেঞ্জ করে নিই, আর আমার অনেক কাজ এখন, কারণ এই যে বিছানাটা আগে ঠিক কর, কাশি শুরু হয়ে গেছে, তো আমি এখন বিছানাটা ঠিক করব,
তো চলো আমি আগে সব ঠিকঠাক করে নিই, পরে তোমাদের সঙ্গে। বন্ধুরা আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা মুছেছি, খাটটা ঠিক করেছি, আর এই যে দেখো এখন নিয়েছি বাবুকে। ওর আজকে শরীর মন দুটোই খারাপ। কোন ইনজেকশন দিয়েছে বাবা? হ্যাঁ কোনে দিয়েছে দেখি, দেখাও একটু কোথায় দিয়েছে বলে দাও। বলো আমার গায়ে খুব ব্যথা, আমার চারটে ইনজেকশন দিয়েছে, ওর গাটা পুরো নেতিয়ে গেছে একদম, জ্বর এসেছিল। কোনো হাসি নেই, কিছু নেই, পুরো এদিকে তাকাও বাবা, তাকা। ওর মনটা খুব খারাপ, এখন কিছুই বলবে না, হাসবেও না, কাঁদবেও না, চুপচাপ বসে থাকবে। তারপরে কি হয়েছে, কি হয়েছে? কোনো ব্যথা, কেন ব্যথা? ও শোনা, বাবা বলে পোলিও সেন্টারে এত বদ, হ্যাঁ এত বাজে, তোমাকে ইনজেকশন দিয়ে দেয় চারটে, চারটে ইনজেকশন দিয়েছে। বলো আমার গায়ে খুব ব্যথা, তোমরা একটু ভালোবাসা দাও, লাইক করো। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার বাবুটাকে একটু দোয়া করো যেন বাবুটা ভালো থাকে, সুস্থ থাকে, তাই না বলো? একটু দোয়া করো আমি যেন ভালো থাকি। তার মধ্যে বাবুটা দেখো হিসু হিসু করে দিয়েছে আমার, কি আর বলবোই, সবমাত্র ফ্রেশ হয়ে বসলাম আর এখন দিল হিসু করে, তাহলে এর কিছু বলার আছে? আবার দেখো এমনভাবে আছে মনে হচ্ছে ভালো মানুষ একটা। তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো অগ্রিম সবাইকে গুড নাইট।